তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই ভালো মতনভাবে প্রিপারেশান নিচ্ছেন তো অবশ্যই যারা ডাব্লিউপি এবং যারা ওয়ার্ডার বা জেলের যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বেশ কিছু কথা আজকে বলবো কারণ দেখো একই ভিডিও তো বারবার করা এবং একই কথা বলা সেটা আমারও যদিও ভালো লাগে না তো আজকে ভিডিওটা আমি যেহেতু ডাব্লিউএবি সংক্রান্ত বিষয় এবং যেহেতু কিছু কিছু চ্যানেল থেকে যে বিষয়গুলো একই জিনিস বারবার করে তোমাদেরকে দেখানো হচ্ছে তো তার জন্য আমি বেশ কিছু কথা আছি বলার জন্য তোমাদেরকে ভিডিওটা করছি তো অবশ্যই ভিডিওর যে প্রসঙ্গগুলো প্রথমে রয়েছে তো এই যে কতগুণ ডাকা হয়েছে ডাব্লিউএ বি ইন্টারভিউর জন্য এবং ওয়ার্ডারের জন্য ঠিক আছে এই যে একটা ফেক বা জেনুইন যে যেটা ভাবছে এবং তার মধ্যে বেশ কিছু চ্যানেল আছে যারা একই বিষয় একই কথা নিয়ে তোমাদেরকে বারবার করে একই কথা বলছে তো আমাদের এটা মাথায় আসছে না তারা কি প্রুভ করতে চাইছে তারা কি শুধু লাইক আর ভিউ এবং চ্যানেলটাকে ডেভেলপ করার জন্য কি এগুলো করছে তাহলে তোমাদেরকে কোনো কাজে আসছে বলে আমার মনে হচ্ছে বলে আমার মনে হয় না তো অবশ্যই তারা করছে সেটা তাদের লাইক ভিউর জন্য তো আজকের যে আলোচনাটা তা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের মধ্যে যে বিভ্রান্তিমূলক বিষয়গুলো এখনও রয়েছে যে তোমার তো অবশ্যই ইন্টারভিউ ডেট পেয়ে গেছো অফিসিয়ালভাবে এবং প্রত্যেকটা জোন ওয়াইজ যে টোটাল কত কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং বিশেষ করে মেদিনীপুর এবং বাঁকুড়া টোটাল তোমার ডাব্লিউ প্লাস ওয়ার্ডার টোটাল কিন্তু আটশো উননব্বই জন কিন্তু প্রায় ডাকা হয়েছে এবং বিশেষ করে মেদিনীপুরের মধ্যে চারটি রেঞ্জ রয়েছে সেখানে আবার ভাগ ভাগ করা আছে এবং বাঁকুড়ার মধ্যেই যে রেঞ্জ রয়েছে ঠিক আছে ডিভিশন রেঞ্জ সেগুলো কিন্তু ভাগ ভাগ করা আছে তো অবশ্যই তোমরা দেখে নিতে পারছো তো সেটা তো অবশ্যই আলাদা একটা বিষয় রইলো যে টোটাল কতজন ক্যান্ডিডেটকে তোমাদেরকে ডাকা হয়েছে এখন যে মেন বিষয় সেটা হচ্ছে যে টোটাল যে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এটা আসলে সঠিকভাবে কেউ বলতে পারছে না সবারই হয়তো মন গড়ো কথা বা যে ফেক পিডিএফ ইমেজটা চারিদিকে ঘোরাফেরা করছে যেখানে লেখাই রয়েছে বারো হাজার আটশো ছিয়াশি জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তো এটা কেউ প্রুভ করতে পারবে না কারণ একটাই বিষয় যে এর আগে যখন ডাব্লিউপি বোর্ড থেকে যখন নোটি নোটিস দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিলো যে সত্তর জন করে ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তো সেই হিসাব করলে কিন্তু বারো হাজার আটশো ছিয়াশি ক্যান্ডিডেট হচ্ছে না তো তোমার নিজেরাই বুঝতে পারছো যে এটা সম্পূর্ণ একটা ফেক তো যাই না কারা এই অসর উদ্দেশ্যে এই কাজগুলো করছে তোমাদের ডিমিটিভ করার জন্য তো এখানে একটা বড় একটা দালাল চক্র কিন্তু ইনভলভ হচ্ছে এই বিষয়টার মধ্যে যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হয় কারণ আমরা দেখেছি দু হাজার সতেরো আঠেরো যখন ইন্টারভিউ হচ্ছিল ইন্টারভিউ হওয়ার আগে এই ধরনের কিন্তু কিছু ভাইনাল নোটিস কিন্তু পাবলিশ করছিলো সেই সব দালাল চক্র যাদের মাধ্যমে যারা বিশ্বাস দেয় যে তোমাদেরকে চাকরি দেবে এবং যারা অনেকেই রিক্স জনে আছো যাদের অবস্থা একটু খারাপ মানে যারা একটু খারাপ নাম্বার পেয়েছো তারা ভাবছো যে কিছু টাকা পয়সা জোগাড় করেছি তাদেরকে দিই তাহলে হয়তো চাকরিটা আমার হয়ে যাবে তারা এই ধরনের প্রলোভনের ফাঁদে তারা পড়ছ এবং পড়ে গিয়ে কিন্তু তার যে জমানো যে টাকাটুকু রয়েছে বা অনেকেই আছে অনেক বন্ধুরা আছে অনেক খারাপ পরিবার অনেক কষ্টে করে তারা দিনমণ করে তারা বড় হয়েছে ঠিক আছে তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো নেই অনেক গরিব ঘরের ছেলেও আছে তো তারা সেই জিনিসগুলো না বুঝে কিন্তু এই ভুলটা কিন্তু করবে তো তাদেরকে আমি অবশ্যই বারবার করে সাবধান করছি বন্ধু এই ধরনের ভুলটা কিন্তু করো না কারণ কারণ ডাব্লিউ বি বোর্ড কিন্তু যথেষ্ট স্বচ্ছতার সাথে কাজ করে এবং ডাব্লিউ বি বোর্ড থেকে যে নোটিশটা পাবলিশড হয়েছিলো সেখানে কিন্তু টোটালি লেখা রয়েছে নিচে যে কোনোরকমভাবে দালাল চক্র বা মিস গাইড বা মিস কোনোভাবে কোনো চক্রে কিন্তু পড়বে না তো অবশ্যই এটা ছিল তোমাদের একটা সাবধান করার বিষয় এরপরে যে বিষয়টা আসছে তো দেখো বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকমভাবে বলছে তাতে তোমরা তো আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছ তো তোমাদেরকে একটা কথাই বলবো যেটা কর্মসংস্থান পেপার যেটা দিয়েছিল তোমাদেরকে তোমরা আগে হয়তো দেখেছো যেখানে টোটালি ওয়ান পয়েন্ট টু গুণ অর্থাৎ দশ হাজার একশো দুজন এই টোটাল এই ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে অনেকে বলছে দশ হাজার বা সাড়ে দশ হাজারের মধ্যে কেউ বলছে বারো হাজার আটশো ছিয়াশি এগুলো কিন্তু টোটালি একটা মন গড়া বিষয় ঠিক আছে কারণ আমি অথেন্টিক জিনিসটা বিশ্বাস করি এবং যেটা মধ্যে প্রুফ থাকে সেটা কিন্তু বিশ্বাস করি তো অবশ্যই কর্মসংস্থান পেপার আজকের ব্যাপার নয় বেশ বিগত বছরের আমারই দেখা তিরিশ চল্লিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি দেখছি সেই পেপারটা যথেষ্ট অথেন্টিক নিউজ কিন্তু দেয় তো অবশ্যই তাই যেহেতু আমরা এর আগে খবরও নিয়েছিলাম সুসমান পেপারে ফোন করে সেখান থেকে তারা বলেছিল যে দেখুন আমরা ডাব্লিউ বোর্ড থেকে খবর নিয়েই কিন্তু আমরা এটা পাবলিশ করেছি তো কতগুণ টাকা হয়েছে সেটা নিয়ে সংশয় না এবং এখানে যে মেন ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে তোমার কাছে ইম্পর্টেন্স কোনটা কতগুন টাকাটা ইম্পর্টেন্স না কতজনকে ডাকছে সেটার ইম্পর্টেন্স কত কাটা ফুটবে সেটা কি ইম্পর্টেন্স না তোমার চাকরির জন্য তোমার একটা সিট দরকার সেটা বেশি ইম্পর্টেন্স টেল মি অ্যাওয়াউট দিস প্লিজ অ্যান্সার দ্য রিপ্লাই ওকে তো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এটা বলে রাখি যে দেখো সাকসেস পাওয়ার জন্য একটা সিটই যথেষ্ট এবং সেই একটা সিটকে টার্গেট করো তোমার তো দর্শন সিটের দরকার নেই তো এইসব নিয়ে বিভ্রান্তি হো না তোমার বিভিন্ন রকম চ্যানেল থেকে এইসব দেখছো দেখে দেখে ডিমোটিভ হচ্ছ এবং কমেন্ট করছো ফার্স্ট বাড়ছে তাদেরকে বলবো যে কটা দিন হাতে সময় রয়েছে সেই কটা দিনকে হানড্রেড পার্সেন্ট টার্গেট করো যাতে এই চাকরিটা পাওয়া যায় ওকে নেক্সট আসছি ফেস ওয়ান এই ফেস টু এই বিষয়টা কি এটা নিয়ে তোমাদের কি মতামত ফেস ওয়ান বলতে কী বলতে চেয়েছে ফেস টু বলতে কী দেখো ফেস ওয়ান এ ফেজ টু এটা হচ্ছে ডব্লিউবি বোর্ড থেকে দুটো রেঞ্জকে ডিভিশন করেছে মানে দুটো ইন্টারভিউ প্রক্রিয়াটাকে ডিভিশন করেছে তো ওরা প্রথমে এক মাস অর্থাৎ বারো তারিখ থেকে যদি শুরু হচ্ছে তো সেপ্টেম্বরের পনেরো তারিখ মধ্যে সেটাকে ইন্টারভিউ টোটালে কন্ট্যাক্ট করাবে যে যে যারাগুলো একটুখানি ভালো অবস্থায় রয়েছে গ্রিন জোনে আছে তাদেরকে ইন্টারভিউ কিন্তু প্রথম কন্ট্যাক্ট করাচ্ছে ডব্লিউবি বোর্ড থেকে তো এটাকে তারা ভাগ করেছে টোটাল ক্যান্ডিডেট যত রয়েছে সেটাকে তারা ভাগ করে নিয়েছে যাতে তাদের ইন্টারভিউ পকেটে নিতে সুবিধা হয় ঠিক আছে এটা নিয়ে আর কিছুই ব্যাপার নেই তো এই যে বিয়াল্লিশও বলে একটা তোমরা দেখতেই পাচ্ছো একটা রেঞ্জ থেকে দেখাচ্ছিলো একটা পিডিএফ ইমেজ তো সেটা অ্যাকচুয়ালি কিছুই না ওটা গত বছরে একটা তোমার আর আর থেকে একটা ডাব্লিউ থেকে সেটা পাবলিশড হয়েছিল। সেটা নিয়ে অনেকে ভাইরাল করছে তো সেটা আসল বিষয় না তো ফেস টু কিছুই না সেরকমই ব্যাপার টোটাল ক্যান্ডিডেট রয়েছে সেটাকে ফেস টুতে ডাকা হবে এবং টোটাল দুটোকে অ্যাটাচ করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় গেথে নাও অনেকেরা ভাবছো ফেস টু যারা ইন্টারভিউ তাদের ইন্টারভিউটা টাফ হবে তাদের মেরিট লিস্ট বেশি উঠবে যারা জুনে আছে তারা চাকরিটা পাবে না এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে আমি সেটা মানি বাট তোমাদের এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ এই বিষয়টা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম তাও বলে রাখলাম যে দুটো ফেস টু ফেস ওয়ান টোটাল ইন্টারভিউ কমপ্লিট হবে তারপরে কিন্তু ডাব্লিউ বি বোর্ড অফিসিয়ালভাবে সেটা লিস্ট তোমাদেরকে পাবলিশ করবে তো সেটা নিয়ে সংসারে কোনো ব্যাপারই না তো বন্ধু আজকের ভিডিওটা তোমাদের করার কিন্তু উদ্দেশ্য এটা ছিল না যে আমার চ্যানেল থেকে লাইকস ভিউজ বাড়ুক সেটা কিন্তু নয় আমি তোমাদেরকে ডিমো মোট করতে চাই না অনেক চ্যানেল থেকে তোমাদের ডিমোডেট করছি একই ভিডিও বারবার করে পাবলিশ করে তো আমি যেটুকুনি খবর পাই সেখান থেকে তোমাদেরকে বলছি যে আদেলেই শুধু আমাদের কথা হয়েছে তারাও ঠিক একই কথাই বলছে যে টোটাল যে তো রয়েছে আঠারো চারশো তার মধ্যে কিন্তু তোমার যে ওয়ান পয়েন্ট সেই ক্যান্ডিডেট কিন্তু ডাকা হয়েছে এর বেশি কিন্তু ডাকা হয়নি তো এটা কিন্তু তোমরা নিয়ে আর সংশয় বাড়িও না এবং কনফিউজ থেকো না ওকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট রয়েছে তোমাদের কাট কাট কত যেতে পারে দেখো যেহেতু ইন্টারভিউ এখনও হয়নি কিন্তু বিগত দিনের বিগত বছরের অভিজ্ঞতা এবং অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করে যে কাট আপটা মোটামুটি একটা নির্ধারিত করা হচ্ছে যেহেতু এবছরের তোমাদের পিলিস থেকে মেন্সের কাট আপটা একটু হাই গেছে এটা অনেকেই আছে আনএক্সপেক্টেড তো সেইখানে দাঁড়িয়ে এবছর বলছি তোমাদের কিন্তু ইন্টারভিউটা কিন্তু মেরিট লিস্ট যেটা বেরোতে চলবে চলছে আর কি ইন্টারভিউ পর যেটা বেরোবে সেটা কিন্তু খুব বেশি হাই হবে না কারণ দেখো আমি বলে তোমাদের যে প্রেডিকশানটা আমরা মতো আমরা মোটামুটি করেছি অ্যানালাইজ করেছি জেনারেলতে তোমাদের দেখো মোটামুটি আন্ডার ফিফটি অর্থাৎ পঞ্চাশের উপরে কিন্তু উঠবে না বলে কিন্তু অনুমান করা হচ্ছে ওকে এবং ক্যাটাগরি ওয়াইজ যেমন রয়েছে ওবিসি যেমন ফর্টি সেভেন ধরে রাখতে পারো তোমরা ওবিসি বি সি এ অবশ্যই কম ঠিক আছে ফর্টির কাছাকাছি ঘোরাফেরি করবে ফর্টি টু ঠিক আছে ফর্টি টু ফর্টি থ্রি বেশি হওয়া উচিত নয় ওকে এবং যারা এসসি বন্ধুরা রয়েছে তারা ফর্টি ফাইভ ধরে রাখতে পারো ঠিক আছে মোটামুটি তোমরা সেফ জোনে এবং যারা এসসি তারা ঠিক আছে বিলো ফর্টি তো এই যে টোটাল যে কাটারটা তোমাদেরকে বললাম তো আশা করি তোমরা একটু মিলিয়ে নাও লিখে নাও যে কাট কিন্তু তোমাদের এরভাবে উঠবে এর বেশি কিন্তু হবে না তো অবশ্যই বন্ধু তোমাদের এই এতগুলো বিষয় তোমাদেরকে বলার উদ্দেশ্য একটাই যে তোমরা যাদের তোমরা ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো এবং যার কার কীরকম নাম্বার প্রয়োজন এবং কাকে কতটা তুলতে হবে সেটা যাতে তোমরা অ্যালার্ট হতে পারো তার জন্য কিন্তু কাট আজকে বলে দিলাম এর এরকমই কিন্তু কাট হবে তোমরা সেই হিসাব করেই আগে হয়তো এক নাম্বার হাফ নাম্বার পারে হতে পারে ঠিক আছে তো টোটাল বিষয়টা তোমাদের যে আলোচনা করলাম তো অবশ্যই বন্ধু যদি মনে হয় এখান থেকে তোমরা তোমাদের কিছু জানতে পারলে শিখতে পারলে তো অবশ্যই লাইক শেয়ার করো এবং যদি মনে হয় এই চ্যানেল থেকে বা স্যারকে তাদেরকে তোমাদের সাপোর্ট করা উচিত কারণ এই চ্যানেল থেকে তোমরা কিছু খবর পাচ্ছ যেটা তোমাদের ইন ফিউচারে কাজে লাগবে তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলনটিকে প্রেস করে রাখো অল টাইম অটমিশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা বিষয় নিয়ে আসছি সাবজেক্ট ওয়াইজ তো অবশ্যই বন্ধু এদিক ওদিক ঘোরাঘুরি না করে অবশ্যই ডিমোটিভ না হয় তোমরা হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করো এবং চাকরিটা তোমাদের পেতেই হবে এটাকে বাই হুক বাই ক্রুক এটা কথাই আছে ইংলিশে ঠিক আছে অর্থাৎ যেন তেন পোকার এেন এটা মাথায় রেখো ওকে তো অবশ্যই দেখা হয় পরবর্তী ভিডিওতে আজ তখন নিজের খেয়াল রাখো ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধু থ্যাংকস ফর ওয়াচিং